বুধবার সুপার ব্লাড মুন অন্যদিনের চেয়ে চাঁদকে বেশ বড় দেখাবে এই দিন সঙ্গে কালচেলাল একটা আভা থাকবে সাধারণত চাঁদের রং এমনটা হলে জ্যোতির্বিদরা তাকে ব্লাডমুন বলে থাকেন আর চাঁদ পৃথিবীর কাছে এসে পড়ার জন্য চাঁদকে বড় লাগলে তাকে বলা হয় সুপার মুন একই সঙ্গে দুয়ের সমাহার হয় জ্যোতির্বিদদের ভাষায় বলা হচ্ছে সুপার ব্লাডমুন আকাশ পরিষ্কার থাকলে বুধবার সন্ধ্যাতেই এই দশকের চাঁদের প্রথম পূর্ণগ্রাস গ্রহণ দেখার সুযোগ মিলবে বাংলাদেশ থেকেও যা দেখা যাবে তবে একই দিন ঘূর্ণিঝড় ইয়াস বাংলাদেশ উপকূল অতিক্রম করার কথা তাই আকাশ কতটা পরিষ্কার থাকে তা নিয়েই রয়েছে সংশয়ে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বুধবার বিকেল পাঁচটার পর পূর্ণ চন্দ্রগ্রহণ শুরু হবে শেষ হবে সন্ধ্যা সাতটার পর ভারতের কর্মকর্তারা জানিয়েছেন আলাদা করে দেখলে ঘটনাগুলোর অভিনবত্ব তেমন নেই তবে একসঙ্গে এত কিছু একই দিন সত্যি বিরল এদিন সন্ধ্যায় পৃথিবী থেকে চাঁদের দূরত্ব তিন লাখ চুরাশি হাজার চারশো কিলোমিটারের বদলে তিন লাখ সাতান্ন হাজার তিনশো নয় কিলোমিটার হবে চাঁদ সাতাইশ হাজার কিলোমিটার এগিয়ে আসার ফলে অনেকটা বড় দেখাবে একই সঙ্গে ওই সময়ে চাঁদের আলো লাল অংশের বিচ্যুতি এমন হবে যার জন্য পৃথিবী থেকে চাঁদকে কালচে লাল রং দেখাবে বিরল এই ঘটনায় উৎসাহ ব্যাপক মহাজাগতিক ঘটনার সাক্ষী হওয়ার অপেক্ষা এখন সৈয়দ ইবতেখার সময় সংবাদ